সঙ্গে করতো না, ফটোশুট করো, ফটোশুট অন্য লাগা ফটোশুট বাংলাদেশ কেএমসি ঢাকা কেএমসি ঢাকা কেএম কম্পিউটার অ্যান্ড টেকনোলজি ঢাকা এটা হবে আছে কেএমসি ঢাকা ফোন নম্বর কল 01767 64 62 82 87 কেএমসি ঢাকা কেএমসি ঢাকা আপনি 01767 64 32 87 রিকভারি ইমেল কোনটা দেবেন জন্ম তারিখ তুমি মহিলা তোমার জন্ম তারিখ কবে দিবি
বেড়ানা বেড়ি পুরুষ তোমার এই লিমিটটি তারপর থেকে তুমি যেহেতু আমি যে প্ল্যাটফর্মের কাজ জানি সেই প্লাস প্ল্যাটফর্মের কাজ করবো, বুঝছো? আগে বুঝেছে না আইডি হয় না 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 ইয়া জিমেল KMCT ঢাকা KMCT ঢাকা @ জিমেল ডট কম KMCT ঢাকা KMCT ঢাকা @ জিমেল ডট কম এর নাম কি প্রেম কম্পিউটার ওভার নাম দিছি প্রেম কম্পিউটার আর এটা কিছু না ওয়েবসাইট এখন না ওয়েবসাইট তো KMCT ঢাকা @ জিমেল ডট কম এখন পাসওয়ার্ড কত এটা নতুন ব্লক তৈরি করলাম, এখানে আমরা ব্লক তৈরি করলাম, নাম দিলাম হলো কম্পিউটার। এবার আমরা যে নামটা দেবো সেই নামটা, এই নামটা দেবো হলো কমার্শিয়াল নাম, এই নামটা হলো ভাই যে রিলেটেড কাজ করবো ওয়েবসাইটে, যে রিলেটেড কাজ করবো, যেমন আমার গুলো দেখো, আমার গুলো তোমরা দেখাইলে তুমি বুঝতে পারবে। আর একটা হলো BTC ঢাকা, এই যে এটা BTC ঢাকা, বুঝতে গেলে আমি কি করি BTC
বিডিসিতে আমি কি করি, বিডিসি মানে হলো ব্রাদার্স টেলিকম অ্যান্ড কম্পিউটার, বিটিসি, বুঝছো? বিটিসি ঢাকা ডট ব্লগ স্পট ডট কম, তাহলে বিটিসি এটা হলো আমার। তাহলে এখানে আমি কি দিই সাধারণত? হোম, গভর্নমেন্ট জব, ব্যাংক জব, প্রাইভেট জব, অ্যাডমিশন, রেজাল্ট, সফটওয়্যার, থিম, টিউটোরিয়াল, অনলাইন আর্নিং, অ্যাফিলিয়েট আর্নিং, আমি এই টপিকগুলোর উপরে পোস্ট করে দিয়ে দিলাম, ঠিক আছে? আমার ওয়েবসাইটে ধরো প্রায় 250-এর মতো পোস্ট আছে এই টপিকগুলোর উপরে। হোম হোম মানে তো গোল পেস্টা, গভর্নমেন্ট জব, ব্যাংক জব, প্রাইভেট জব, অ্যাডমিশন, বিভিন্ন বাচ্চাদের স্কুলের অ্যাডমিশন, রেজাল্ট, সফটওয়্যার, থিম। থিম বলতে এখানে আমি ওয়ার্ডপ্রেসের থিম, ব্লগের থিম, আমাদের প্রথম হলো নাম, নামটা হলো একটা কমার্শিয়াল নাম দেবো। কমার্শিয়াল নামটা কি দরকার? আমার নামে বিষয় আছে, বিষয় হলো দেয়া মানুষ যে বিষয়টা নিয়ে বেশি সার্চ করে। যেমন মানুষ অনলাইনে ধরো টেকনোলজির কিছু খুঁজতে গেলে প্রথমে সার্চ দেয় কি, ধরো জবের নিউজ খুঁজতে গেলে খাদ্য মন্ত্রণালয়ে জব বা ফুড মিনিস্ট্রি জব, এই কথাটা লিখে গুগলে সার্চ দেয়, তাই না? আবার মনে করো লেখে কিভাবে একটা সফটওয়্যার রিকভারি করা যায়, বা যেরকম বিষয় আছে না, যে আমরা যে শব্দগুলোকে গুগলে সাধারণত সার্চ দিই, গুগলে সার্চ দিতে গেলে যে শব্দগুলো ইউজ করি, বুঝছি, এই জাতীয় শব্দ। প্রথম বি, আমারটা বিটিসি ঢাকা দিয়ে ফেলাই ছিল, ভুল হয়েছে, আমারটা দেওয়া উচিত ছিল অন্য কিছু, আমারটা তো দিয়ে ফেলাই ছিল। আচ্ছা, এমন একটা শব্দ ব্যবহার করতে হবে যেটা সার্চ ইঞ্জিনে আসে, বুঝছো, সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি। মনে করো আমরা কেউ যদি গুগলে একটা বিষয় সার্চ দিলাম, যেমন হাউ টু ডাউনলোড ফ্রম ইউটিউব, তাহলে ইউটিউবে থেকে কিভাবে ডাউনলোড করে, এখানে কি সাইটগুলো আসছে? www.radar.com, www.computer, এটা বাধা গেল তো, এটা বাধা গেল, এখানে বিষয়গুলো দেখো, আমরা যখনই লিখে সার্চ দিলাম হাউ টু ডাউনলোড ফ্রম ইউটিউব, এখানে আসলো কি, www টেক রাডার, এখানে শব্দটা কিন্তু টেক আছে, তারপর www কম্পিউটার হোপ ডট কম, কম্পিউটার শব্দটা আছে কিন্তু, www টেক অ্যাডভাইজার ডট সিও, www পিসি ম্যাক, এখানে পিসি শব্দটা আছে, www সেভ ফ্রম ডট নেট, www উইকি হাউ ডট কম, www কিউ ডাউনলোডার ডট নেট, www.digitaltrend.com, মানে আমি তোমার যে জিনিসটা বুঝাই, মানে বেশিরভাগ কম নামটা আসে, কোন শব্দগুলোকে মানুষ সাধারণত সার্চ দিতে, ওই শব্দটা যদি আমাদের ওয়েবসাইটের মধ্যে থাকে তাহলে আমাদের ওয়েবসাইটটা অল্প অটো র্যাঙ্কিং হবে, তোমার ঠেলা ঠেলা এসিও না করা যাও কিছু র্যাঙ্কিং কিন্তু পেয়ে যাবে। তাহলে এখানে সিটি দুটোই আসলো, কম্পিউটার এবং টেকনোলজি, সিটি শুধু সিটিকে মানুষ বুঝবে না, কোম্পানি পুরো শব্দ ইউজ করতে হবে, অল্প ইউজ করলে বুঝবে না। এখানে আমরা শব্দটা দিতে পারি টেক, দেখি প্রথমে টেকে পাওয়া যায় কিনা, টেক টিউটর, টেক টিউটর মানে হলো আমরা টেকনোলজির শিক্ষক, টেক টিউটর, টিউটর শব্দটা আছে, অথবা টেক টিউটোরিয়াল, বুঝতে পারছি? আমরা যেহেতু টেকনোলজির উপরে বেশি পোস্ট দেব, তাহলে এটা হলো টেক, প্রথমটা হলো টেক আর পরে দিলাম টিউটর, টিউটর না দিয়ে টিউটোরিয়াল দিয়ে, টেক টিউটোরিয়াল ডট ব্লগ স্পট ডট কম, দেখি এটা ফাঁকা আছে কিনা,